হ্যাক করে তারা বাইরের দেশ থেকে বেশিরভাগ করে থাকে, যেমন আমার আইডিটা ভিয়েতনাম থেকে হ্যাক করছে। হ্যাকারের ইমেল আইডি আমি এই যে ডিসপ্লেতে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এভাবে রিস্ট্রিক্টেড আসার পরে কয়েকটি অপশন আসলো, পরপর কয়েকটি ইমেল আসলো, আমি ইমেল অথবা চেক করিনি। যদি ইমেল চেক করতাম তাহলে আইডিটা আমার হারাতে আসতে হতো না। তো কী করছে, আমার প্রথমে ফোন নাম্বার যেটা সেটা রিমুভ করছে এবং ইমেল নাম্বার যেটা রিকভারি ছিল সেটাও রিমুভ করছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আইডি যে হ্যাক করছে সে কিন্তু সাথে সাথে এগুলো কাজ করেনি, একদিন পরে এগুলো কাজ করছে, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি, যার কারণে আমার আইডিটার এই সমস্যা হয়েছে। আইডিটা রিস্ট্রিক্টে আসার পরে এই কয়েকটা অপশন আসছে। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, লগ ইন করতে পারি না। তো লগ ইন করতে পারি না, ফরগেট পাসওয়ার্ড দিব। দেখি আমার যে নাম্বারটা অফ করা আছে, নাম্বারটা ছিল রুমে, ছিল ওই মোবাইলটা, তো ওটা অফ করা আছে। আমি আর অত গুরুত্ব দিলাম না যে হয়তো পাসওয়ার্ড আমার ভুল হচ্ছে এই জন্য ঢুকতেছে না, রুমে যায় পরে অন্য সময় একসময় দেখবো, কারণ আমার সেম নামে দুইটা আইডি খোলা আছে, এই জন্য অতটা গুরুত্ব দিলাম না। যার কারণে দুই দিন পরে এটা আমাকে দেওয়া হয়েছিল 19 সেপ্টেম্বর। তো 21-22 তারিখে আমি যখন বিষয়টা গুরুতরভাবে নিতেছি যে আসলে আমার এটা কি হচ্ছে, আমার আইডিতে আমি ঢুকতে পারতেছি না কেন, এটার কারণটা কি দেখি একটু। তো দেখি হ্যাকারে আমার জিমেল আইডি চেঞ্জ করছে, আমার পাসওয়ার্ড চেঞ্জ করছে, আমার ফোন নাম্বার চেঞ্জ করছে, এবং কি শেষ পর্যন্ত আমার আইডি ভিনিশ করে দিছে। সে আমাকে কোনো মেসেজ কোনো বার্তা দেয়নি যে ভাই টাকা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। এটা হয়তো সে বুঝতে পারছে আমি এই আইডি দিয়ে টাকা ইনকাম করি না, যদিও এই আইডিতে মাস্টার কার্ড অ্যাড করা ছিল, সেটা আমার কার্ড না, এটা অন্য একজনের কার্ড অ্যাড করা ছিল। তো বুঝতে পারছে, ও মনে করছে যে আমি এই আইডি দিয়ে টাকা ইনকাম করি, যার কারণে আমার আইডি হ্যাক করা হয়েছে। তো শেষে দেখে যে এটা আসলে আমি ইনকাম কিছুই করিনি, আমি মনিটাইজ করিনি আইডি। শেষে কি আমাকে আইডি তো ব্যাক দিলই না। এখন আমি আমার আইডি সার্চ করি, নো এরর ডাটা, মানে আইডি আর আসে না, কারণ সে আমার আইডি ডিলিট করে দিয়েছে। এখন কেন ডিলিট করে দিয়েছে, কী জন্য সেটা জানি না, কারণ তারা হ্যাকার, তাদের কাজে হলো তাদের মানে কৌশল বিনিময় করে যা কিছু অর্থ হাতিয়ে নিতে পারে। তো আমার কাছে তো কিছু নাই, কী নিবি, আমি তো ডলার ইনকাম করি না, কিছু ইনকাম করি না, যার কারণে আমার কাছে কিছু চাইলে আমি দিতেও পারতাম না এবং দিতামও না। যে একটা আইডি গেছে এটা কোনো ব্যাপার না, ইটস সিম্পল, এটা কোনো বিষয় না। তো আইডিভাবে আমার চলে গেল। তো আইডি চলে যাওয়ার পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে আসলে এটার কারণ কি, এবং সময় টিভি এটা নিয়ে নিউজ করছে দুদিন আগে, যে কপিরাইট স্ট্রাইক এবং কি আইডি হ্যাক হওয়ার বিষয়ে, মানে ফেসবুকের বিষয়ে নিয়ে সময় টিভি একটা নিউজ করছে। তো সেই নিউজটা আমি ভালোভাবে দেখলাম, মানে ভিডিও করছে ওরা লাইভে, তো সেটা আমি শুনলাম যে আসলে এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কী এবং কি এটার মানে করণীয় কী কী, সতর্কতা কী কী। তো যেটি আমি বুঝতে পারছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি, হয়তো আমার এই কথাগুলো শুনলে আপনার আইডি থেকে অনেক কিছু সেভ থাকবে, এবং আপনার যদি পেজ থাকে মনিটাইজ এবং কি মনিটাইজ করার পর্যায়ে চলে গেছে, সেই পেজটা কীভাবে আপনি সেভ রাখবেন সেই বিষয়টা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, কারণ একটা মানুষ সাপোর্ট ছাড়া কখনো সামনের দিকে এগোতে পারে না, হয় সেটা পরিবারের সাপোর্ট, বন্ধুবান্ধবের সাপোর্ট, শিক্ষকের সাপোর্ট, এবং কি আদার্স অন্য যে কোনো সেলিব্রিটির সাপোর্ট। তো ঠিক তেমনই আপনারা সাপোর্ট না করলে সামনের দিকে আগানো সম্ভব না। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, যে ফেসবুকে যারা মনিটাইজের পর্যায়ে চলে গেছে এবং কি মনিটাইজ করছে, এবং কি অনেক এই হ্যাকারদের মেন টার্গেট থাকে যাদের পেজ মনিটাইজ করা, এবং কি মনিটাইজ করবে কিছুদিনের মধ্যে এবং করছে, তারা ডলার ইনকাম করতেছে এরকম। কিছুদিন আগে নাতালিয়া হাবিব একটা ফেসবুক পেজ আছে, তাদের 9 লক্ষ+ ফলোয়ার্স, সেই পেজটা হ্যাক করছে এই হ্যাকাররা। তো এইরকম বড় বড় সেলিব্রিটি, বড় বড় পেজ যেগুলো সেগুলোকে মেন টার্গেট করে এই হ্যাকারগুলো। তো এটা করার পরে হচ্ছে যে আপনি কিভাবে আপনার পেজটা সেভ রাখবেন, আপনার ফেসবুকটা কিভাবে পেজ রাখ মানে সেভ রাখবেন যে কপিরাইট স্ট্রাইক থেকে এবং যে হ্যাকারের কাছ থেকে।
তো সর্বপ্রথম যেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক, এই কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার উপায় যে কপিরাইট স্ট্রাইক কীভাবে দিচ্ছে, আপনার নিজের ভিডিও আপনি নিজে ক্রিয়েট করছেন সেই ভিডিওয়ে ওরা আপলোড করে আপনাকে ক্লেম দিচ্ছে, তার মানে কতটা মানে ভয়াবহ। তো এই কাজটা যেন তারা না করতে পারে সেজন্য আপনাকে একটা কাজ করতে হবে, ফেসবুকের একটা রাইট অপশন আছে রাইট ম্যানেজার, তো রাইট ম্যানেজারে গিয়ে আপনাকে সেই ভিডিওটা হাইড করা লাগবে। এই ভিডিওটা হাইড করলে আর কেউ এটা ইউজ করতে পারবে না, আপনার ভিডিও আপনার কাছেই থাকবে। তো এভাবে আপনারা যে ভিডিওটাই ছাড়বেন, যখনই ছাড়বেন ভিডিও তখনই এই কাজটা করে রাখবেন। এই কাজটা করলে আপনার পেজ সেভ থাকবে, আপনার ফেসবুক সেভ থাকবে, কোনো হ্যাকারের হাতে আপনাকে হয়রানি হতে হবে না। ঠিক সেম ফেসবুকের ক্ষেত্রেও সেটা, ফেসবুকে যারা রিয়েল অথবা 5-7 মিনিটের ভিডিও ছাড়েন আপলোড করেন সেই ভিডিওগুলো সেম কাজ ওইটাই করবেন, তাহলে এ থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। যেটা আমি পাইনি, তো অনেকে বলবেন যে আপনার আইডিটা আপনি কেন ফিরিয়ে আনতে পারলেন, আসলে আমার আইডিটা ফিরিয়ে আনার উপায় ছিল, আমি আসলে ততটা গুরুত্ব দিইনি যে বিষয়টা, একবার হয়েছিল তখন আমি নিজে রিকভার করছি এটা, এই জন্য অত গুরুত্ব দিইনি যে হয়তো কে জানে কি মানে 5 বার জেনে গেছে হয়তো এই কাজটা করছে 2-4 দিন পরে ঠিক করব। কিন্তু যখনই 2-4 দিন পরে আমি এটা রিকভারি করতে যাই তখনই আমার ইউজার নেম চেঞ্জ, আমার 5 বার তো চেঞ্জ, টোটালি সব কিছু চেঞ্জ, এবং কি আমি এটা দিয়ে সার্চ দিলে এখন আমি খুঁজেই পাই না, এবং যার সাথে আগে আমি এই আইডি দিয়ে কথা বলছি তাদের কাছ থেকে তাদের আইডি দিয়ে ঢুকতেছি আইডিতে, মানে নো ডাটা ইরর, সম্ভবত এটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং কি রিমুভ করে দেওয়া হয়েছে এরকম কিছু। তো তেমন কিছু আমার আইডিতে নাই, যা ছিল সবার সাথে চ্যাটিং অথবা এগুলোই, আর আমার আইডিতে যে মনিটাইজ এই সেই এটা আগে থেকে আমার রেস্ট্রিক্টেড, মানে এটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আইডি মনিটাইজ করার আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, তো এই অ্যাড অ্যাকাউন্ট আমার রেস্ট্রিক্টেড হওয়া যেটা রিকভারি হবে না, তো এই জন্য ওই আইডি আমি ততটা বেশি ইউজ করতাম না, শুধু ভিডিও অথবা আপলোড করার জন্য এমনি নর্মালি ভিউজ বাড়ানোর জন্য এবং কি আমার মানে ফেসবুকের ছবি ছাড়ার জন্য এটা ইউজ করতাম এই। তো এইভাবে করার পরে আমার আইডি আর ফিরে পেলাম না, তো ফিরে পেলাম না, মানুষ যেখানে ঠেকে সেখানে শিখে, এরপর থেকে আমার মতো আপনারাও সতর্ক থাকবেন আর যেন আমার মতো আপনাদেরও কোনো কিছু না হারাতে হয়, কারণ একটা মানুষের পার্সোনাল জিনিস থাকতে পারে সে ফেসবুক আইডি, আর সে ফেসবুক আইডি যদি আপনার সেভ না থাকে তাহলে কিন্তু অনেক একটা মানে বিভ্রান্তিতে পড়ে যাবেন, কারণ আপনার আইডি অন্য কেউ হ্যাক করে নিয়ে অন্য কেউ চালাবে, এবং চালিয়ে যদি অন্য কাউকে আপনার পরিচিত কাউকে বলে আমাকে কিছু টাকা ধার লাগবে, এটা লাগবে সেটা লাগবে আর বিভিন্ন রকমের যদি কথা বলে, তখন পরবর্তীতে আপনি এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাবেন, তাই এ থেকে সেভ থাকাই সবচেয়ে বেশি ভালো। যেটা আপনি যে ভিডিওটা ছাড়বেন এবং কি যে রিলসটা ছাড়বেন সেটা ফেসবুকের রাইট ম্যানেজারে গিয়ে সেভ রাখবেন, এবং কি সেখান থেকে আপনারা প্রতি ভিডিওতে চেক করবেন, যতগুলো ভিডিও জয়বারই ছাড়বেন ততবারই এই কাজটা করবেন, তাহলে আপনার আইডি সেভ থাকবে এবং আপনার পেজ সেভ থাকবে। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না, বেশি বড় ভিডিও লং হলে আপনার দেখতে আগ্রহী হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।